Assalamualaikum viewers, welcome to Modern Parenting. আজকে আমি আপনাদের সাথে একটা ওষুধের ব্যাপারে কথা বলবো। এটার নাম হচ্ছে Emistat এবং এটার জেনেরিক নাম হচ্ছে Ondansetron। আর প্রতি 5 মিলি ওরাল সলিউশনে আছে Ondansetron 4 মিলিগ্রাম, এর সমতুল্য Ondansetron হাইড্রোক্লোরাইড ইউএসপি। এটা ম্যানুফ্যাকচার্ড বাই হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যেটা বাংলাদেশের একটি লোকাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই কন্টেইনারের মধ্যে আছে 50 ml প্রোডাক্ট, বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচারে রাখতে হবে, এ ফ্রিজ করা যাবে না, ফ্রিজে রাখা যাবে না, এবং ছোট বড় সবাই এটাকে খেতে পারবে, অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নিয়ে। অনলি বেসড অন প্রেসক্রিপশন, এখানে লেখাই আছে ডক্টর প্রেসক্রাইব করলেই আপনারা এটাকে খেতে পারবেন। এখন আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই ম্যানুফ্যাকচারিং এক্সপায়ারি ডেট দেখে নিতে হবে, এবং এটার রিটেইল প্রাইস, মার্কেট প্রাইস হচ্ছে 50 টাকা। সো যে কোনো ফার্মাসিতে আপনারা পেয়ে যাবেন। এটা একটা ইন্ট্যাক্ট প্যাকেট, আমি দেখিয়ে দিচ্ছি। সো ভিতরে কন্টেইনার আছে ওষুধের, খুব সুন্দর দেখেন, আর একটা ড্রপার আছে এবং একটা লিফলেট আছে। এই লিফলেটের মধ্যে ডোসেজ অ্যান্ড এভরিথিং দিয়ে দিবে, এবং আপনার ডক্টরও আপনাদেরকে বলে দিবে কি ডোসেজে খাবেন। এখন আমি আপনাদেরকে বলবো এটা, ও আরেকটা সাথে চামচও দিয়ে দিয়েছে, সো এটাও দিয়েও আপনারা ইউজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলবো এটা কেন খেতে হয়। সো Emistat হলো একটি অ্যান্টিমেটিক ওষুধ, যা সাধারণত পেট খারাপের মতো নির্দিষ্ট চিকিৎসার কারণে বমি বমি ভাব এবং বমি নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। এটি যে কোনো সার্জারি, ক্যান্সার, ড্রাগ থেরাপি বা রেডিওথেরাপির কারণে বমি বমি ফিল করা এবং বমি হওয়ার প্রতিরোধ করতেও আপনারা ব্যবহার করতে পারবেন। Emistat একা বা অন্যান্য ওষুধের সাথেও ব্যবহার করা যেতে পারে, এবং খাবারের সাথে বা খাবার ছাড়াই আপনারা এটাকে খেতে পারবেন। এর জন্য এটা গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার ডাক্তার উপযুক্ত ডোজ পরামর্শ আপনাকে দিবে। আর এটি খাওয়ার 30 মিনিটের মধ্যে কাজ করা শুরু করে। একটি ডোজ নেওয়ার 1 ঘন্টার মধ্যে যদি আপনি আবার বমি করেন, তখনই কিন্তু আরেকটা ডোজ আপনারা নিতে পারবেন। ডোজ আপনাকে আপনার প্রবলেম অনুযায়ী আপনার ডক্টরই দিয়ে দিবে। আরেকটা জিনিস হচ্ছে, ভারী খাবার এড়িয়ে চলাটা খুবই ভালো আমাদের জন্য। এই সকল সমস্যার সময় আপনারা কি করতে পারেন, সারাদিন ছোট ছোট পুষ্টিকর স্ন্যাক্স খেতে পারেন। জিনিস হচ্ছে, ডিহাইড্রেশন এড়াতে আপনারা নিয়মিত পানি খেতে পারেন। সো বেসিক্যালি আমাদের যখন বমি বমি ফিল হয় কোনো একটা সমস্যার কারণে, পেটে গ্যাসের সমস্যার কারণে হতে পারে, বা অন্য কোনো অসুখ থেকে থাকলে আমাদের ওই কারণে যে আমাদের বমি বমি ভাব হয়, এই বমি বমি ভাবটাকে দূর করতে আমরা এই ওষুধটাকে ইউজ করে থাকি। আবার বমি হলে আমরা নিয়ন্ত্রণ করতেও এই ওষুধটাকে ইউজ করে থাকি। এটার কিছু সাইড ইফেক্ট আছে, যেমন কোষ্ঠকাঠিন্য, যেটা হচ্ছে কনস্টিপেশন, ডায়রিয়া, ক্লান্তি ফিল হওয়া বা টায়ার্ডনেসটা বেড়ে যাওয়া, আর মাথা ব্যথা করতে পারে। বাট এগুলা খুবই রেয়ার, এগুলা হলে কোনো ধরনের টেনশন নেবেন না। এটা ছোট বড় সবাই খেতে পারবে, কিন্তু অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নিয়েই খেতে হবে, তার আগে আপনারা খেতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে, এই এইটার সাথে আমরা যদি ছোট বাচ্চাকে খাওয়াই, তখন এই ড্রপারটা ইউজ করতে বলে, কিন্তু এই ড্রপারটা ইউজ করলে কি হয় আমি আপনাদেরকে দেখাই, একটু ঝামেলাই হয়ে যায়। সো আমি আরেকটা প্যাকেট দেখাচ্ছি, যেটা আমার বাচ্চাদের জন্য আমি ইউজ করছি। সো এই ড্রপারটা আমি খুলছি, খুলে আপনাদেরকে দেখাই। এসো এই ড্রপারটার সাইজটা এতই ছোট যে এরকম করে বের করতে গেলে আপনার হাত থেকে স্লিপ করে ভিতরে ঢুকে যায়। সো এইটা আপনার আমি খুব বেশি ফেস করেছি, তাই বলে আমি আর এই ড্রপারটা ইউজ করি না, যেহেতু এটার সাইজটা খুবই ছোট। সো আপনারা ওষুধটাকে বের করতে আপনাদের একটু অসুবিধাই হয়ে যাবে, তাই বলে আমি চামচটাকেই প্রেফার করি। এটা খুব একটা বড় ইস্যু না, তারপর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সো দ্যাট আপনাদের এই সমস্যাটা ফেস না করতে হয়। সো দ্যাটস অ্যাবাউট ইট। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।